ক্রিয়াপদের সঠিক রূপ। এই ক্লাসটাই বানাচ্ছি ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য, তবে অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা এটা দেখতে পারে। তো আমাদের আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টপিক থাকবে বা কথা থাকবে, সেগুলো তোমরা অবশ্যই শুনবে। কোনো বাক্যে যখন দেয়ার ইজ থাকে শুরুতে, দেয়ার ইজের পরে যদি একটা জিনিসের নাম থাকে তাহলে, দেয়ারের পরে যদি একটা জিনিসের নাম থাকে তাহলে কী হবে? ইজ হবে। দেয়ারের পরে ইজ হবে না আর হবে সেটা হচ্ছে নির্ভর করে কিসের উপরে? ওর পরে কয়টা জিনিসের নাম উল্লেখ আছে? একটা না বেশি? যদি একটা জিনিসের নাম থাকে তাহলে দেয়ার ইজ হবে। আর দেয়ারের পরে আর কখন হবে? যদি বেশি জিনিসের উল্লেখ থাকে, ঠিক আছে? তাহলে মাস্টের পরে কী হবে? ক্যান নট বাট, ক্যান নট বাট। উড ইউ মাইন্ডের পরে যে ভার্বটা থাকবে তার সাথে কী বসবে? আইএনজি। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। লুক ফরওয়ার্ডের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বাইয়ের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে বাইয়ের পরে যে ভার্ব থাকবো তার সাথে আইএনজি হবে। এরপরে হোয়াইলের পরে যদি গ্যাপ থাকে, হোয়াইল WHILE, হোয়াইলের পরে গ্যাপ থাকলে আইএনজি যুক্ত শব্দ হবে, ঠিক আছে? আচ্ছা, প্রিফার, কোনো বাক্যে যদি প্রিফার থাকে তারপরে শূন্যস্থান থাকে তাহলে কী হবে? মূল ভার্বের সাথে আইএনজি। যেমন আই প্রিফার রিডিং টু রাইটিং। এরপরে দা সান, এরপরে রাইজ হবে না রাইজেস হবে? রাইজেস। দা মুন শাইন না শাইন্স? শাইন্স। গুড। দা আর্থ মুভ না মুভস? মুভস। হি গো না হি গোস? হি ইজ না হি আর? হি ইজ। এরপরে ইজ হবে না এম হবে? আই এম। তারপরে এর পরে আর হবে না উই ইজ হবে? উই আর, ঠিক আছে? হি প্লে না হি প্লেস? হি প্লেস। দা পুলিশ আর না দা পুলিশ ইজ? দা পুলিশ আর। ওকে, তারপরে বলো তো দা নিউজ ইজ হবে না দা নিউজ আর হবে? দা নিউজ ইজ হবে। ওকে, 10 miles ইজ হবে না আর হবে? 10 miles ইজ হবে। আচ্ছা, টাকার কথা থাকলে কি হবে? 100 টাকা ইজ হবে না আর হবে? ইজ হবে। কোনো একটা সাবজেক্টের নাম, যেমন ইংলিশ, ইজ হবে না আর হবে? ইজ। ওকে, ম্যাথমেটিক্স ইজ হবে না আর হবে? ইজ। ইজ অফ দ্য বয়েস, ইজ অফ দ্য বয়েস, এটা থাকলে কী হবে? সবসময় ইজ হবে। দ্য রিচ, এরপরে কী হবে? আর হবে? ইজ হবে না। দ্য পুয়ার আর, দ্য রিচ আর, দ্য পায়াস আর, দ্য এডুকেটেড আর। বেশি জিনিসের নামের পরে সবসময় আর বসে, ঠিক আছে? আর একটা জিনিসের নামের পরে ইজ বসে, আর আইয়ের পরে সবসময় অ্যাম বসে। আইন যদি সুইমিং রিডিং রাইটিং এর পরে সবসময় কী বসে? ইজ বসে। গার্ডেনিং ইজ, ডান্সিং ইজ। একটি বাক্যে যখন দুইটা ভার থাকে, একটি বাক্যে যখন দুইটা ভার থাকে এবং শেষে যদি শূন্যস্থান দেয় তাহলে কী হয়? শেষে শূন্যস্থান দিলে আইন যুক্ত হবে, ঠিক আছে? যেমন আই সহ হিম গো হবে না গোয়িং হবে? গোয়িং। ওকে, মাস্টের পরে সবসময় ভি ওয়ান বসবে? যেমন আই মাস্ট হেল্প ইউ, আই মাস্ট হেল্প ইউ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করবো। মডাল ভার চিনো, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট নিড ডিয়ার ইউজ টু ওয়ার্ট টু, এরপর সবসময় ভি ওয়ান কি বসবো? ভি ওয়ান। মডাল ভার্বের পরে সবসময় কি বসে? ভি ওয়ান। অ্যামিজারের পরে কি বসে? আইএনজি বসে। আইএনজি। হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে যে ভার্বটা করতে তার সাথে কি বসবো? আইএনজি। ওকে, উড ইউ মাইন্ড এর পরে আইএনজি হবে মূল ভার্বের সাথে? উড ইউ মাইন্ড, ঠিক আছে? তারপরে ক্যান নট হেল্প এর পরে কি বসবো? মূল ভাষাতে আইএনজি। ক্যান নট হেল্প, ক্যান নট ডিয়ার, ঠিক আছে? এরপর দেখো হ্যাভ টুর পরে ভি ওয়ান, হ্যাজ টুর পরে ভি ওয়ান, উড বেটার এর পরে ভি ওয়ান, তারপরে উড রাদার এর পরে ভি ওয়ান বসবে, ভি ওয়ান। আর নো সুনার হ্যাড থাকলে সাবজেক্টের পরে ভি থ্রি বা ভার থ্রি বসে, উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, হোয়াইল এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। বাক্যের মধ্যে অতীতকাল থাকলে কী হবে? ভার্ব টু। অতীতকাল থাকলে ভার্ব টু। বাক্যের মধ্যে নাও থাকলে কী হবে? নাও থাকলে মূল ভার্বের সাথে আইএনজি হবে, তার আগে অ্যাম ইজ আর হবে, ঠিক আছে? যেমন আই অ্যাম টিচিং মাই স্টুডেন্ট নাও। কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এবার, নিভার, লেটলি, রিসেন্টলি, এগুলো থাকলে ভার্ব থ্রি হয়, তার আগে হ্যাভ বসে বা হ্যাজ বসে। কোনো বাক্যে যদি সিন্স বা ফর থাকে, কোনো বাক্যে সিন্স বা ফর থাকে তাহলে ভার্বের সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? আর কোনো বাক্যে যদি বিফোর থাকে মাঝখানে, বিফোরের আগের অংশে সাবজেক্টের পরে হ্যাড বসবে আর ভার্ব থ্রি বসবে। আর যদি মাঝখানে আফটার থাকে তাহলে প্রথমে ভি টু বসে আর শেষের দিকে হ্যাড প্লাস ভি থ্রি, ঠিক আছে? তো যাই হোক, আমাদের
এটা সংক্ষিপ্ত একটা ক্লাস 5 মিনিটের মতো। তো এই ক্লাস থেকে কি আমরা কিছু শিখতে পারলাম? আমরা আলোচনা করার মাধ্যমে বা বুঝে বুঝে পড়লে পরে অনেক মনে থাকবো, আর যদি না বুঝে পড়ি তাহলে মনে থাকবো না। ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়তে হবে, মনোযোগ এবং বুঝতে হবে। মনোযোগ দিলেও হবে না, বুঝতে হবে। মনোযোগের চেয়ে ইম্পর্টেন্ট কোনটা? বুঝতে হবে। কাছে টাকা না থাকলে কি কোনো জিনিস কেনা যায়? যাবে না, তাই না? যে কাজ করে না সে কি ফল পায়? না। তাহলে আমরা কাজ করবো তাহলে ফল পাবো। আর ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থীরা যেন কোনোদিন ফেল না করে, এরকম রেকর্ড যেন না হয়। আমরা কি ফেল করবো? সবাইকে আমরা পড়াশোনা করার জন্য অনুরোধ করছি, যাতে তারা সবাই পাশ করে এবং জীবনে ভালো একটা জায়গায় যেতে পারে ইনশাআল্লাহ। যে পাশ করবে না তার জীবন সুন্দর হবে না।